আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই তো দুপুরবেলা তিন মামে বের হয়ে গেছি। আমরা রাতটা যাচ্ছি ছোটো মেয়ের 15 মাসের টিকা দেওয়া হয় নাই, ওইটা দেওয়ার জন্যই। তাই তো টিকা দেওয়া হয়ে গেছে, বাহিরেও চলে গেছিলাম। মেয়ে জমে বলতেছে, মা আমি তো ওখানে বসি নাই, আমি ওখানে বসবো। তো আর কি করে আবার চলে আসলাম ভিতরে, যে এখন একটু খেলা করবে, তারপরে আবার বের হয়ে যাব। তো তুই বোন একটু খেলা করলো, আমিও বসেছিলাম। ছোটো জনে দেখতেছে নুসরাত কী করতেছে, আবার এখন ওর কথা হয় না, আবার কই বসলো, ওটাই। তো এই তো আমরা বের হয়ে গেছি এই রানটার সামনে, এই দোকান খোলা। তো আমি এমনি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এদের কাছে পছন্দ হয় নিউ এরকম, এটাই। যে কসমেটিকের দোকান এখানে। এই তো এই ফোনগুলা অনেকদিন ধরেই খুঁজতেছিলাম, তো আজকে পেয়ে গেলাম। আর এখান থেকে আমি তিনটা ফ্লাওয়ার নিয়ে নেব, আমার বরমের অনেক শখ এরকম ফুলের, এই জন্য। তো এই তো বাসায় চলে আসছি, এখন শরবত খাবো আমি আর আমার মেজ মেয়ে। তো জামা চেঞ্জ করতেছে, আমি বলতেছি, আমার হাতে ক্যামেরা দেখেই শুনে গেছে। আর ওর সাথে কথা বলতে বলতে আমার এখানে শরবত পড়ে গেল। এই তো দুই মা আমি খাচ্ছি, আর ছোটো মেয়েটা আস্তে আস্তে ঘুমায় গেছে রিস্কায় থাকতেই। এই তো মাশাল্লাহ, বাবাটা একটু কান্না করে নাই। আমি তো ভাবতেছিলাম কান্না করে যদি, কারণ সব বেশিরভাগ সময় ওর আব্বু আমার সাথেই আসে, কান্না করে উনি ধরে রাখে, কোলে নেয়। আজকে আমি একাই আসছি যেহেতু, এই জন্য অনেকটাই ভয় লাগতেছিল। তাই তো আমাদের মা আমি খেয়ে নিচ্ছি, ও খাচ্ছার বলতেছে, মা তুমি খানে আমাদের ক্যামেরা ধরে আসো কেন? বলতেছে, আম্মু আমি বের করি, বললাম বের করো। তাই তো আপনাদের সাজিয়ে দেখাচ্ছে আমার মেয়ে। সে তার পতনটা নিয়ে বেশি এক্সাইটেড ছিল, এটা প্রথম দেখাতে সে কিনতে চাচ্ছিল মার্কেটে। তো আমার মেয়ের পুতুলটা কেমন হয়েছে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। তো এই তো তিনটা পাপোশ কিনলাম, একদম নিস্তারা থাকে যেহেতু, ধোয়ার পর সহজে শুকানো হয়ে যায় এই জন্য। এই তো তিনটা 100 টাকা নিল, আর এগুলোর মনে হয় মাস্ক বেল্ট বলে, যেটাই হোক সঠিক জানি না। ওগুলো 2টা নিলাম আর একটা কাজল। এই তো এতটুকু আমাদের আজকে শপিং। এই তো তো এখন একটু সাজাব, কেমন হয়েছে বলবেন কিন্তু।
ঠিক আছে কিনা বলবেন, ভালো লাগতেছে কিনা। এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারা বলতেছে আম্মু আমাদের অনেক খিদে লাগছে। ওই ওদের জন্য ছটফট সকালে আটা মাখা ছিল, ওগুলো নিয়ে নাস্তা বানালাম, ভিতরে কলা ভর্তা, এই আর কি। অনেক মজা হয়েছিল। আর এই যে তিন বোন খেলা করছে, পাকা ভরি মাসাল্লাহ কথা শিখতেছে, এখন অনেক কথাই বলতে পারে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।